तो हेलो गाइस, वेलकम बैक विथ अनदर न्यू वीडियो। तो गाइस आज के वीडियो ते पबजी वाले दो न्यू इवेंट एसेछे। हाँ गाइस, 2.2 अपडेट तो एसे गेछे। जरा जरा एखोनो पर्यंत अपडेट करते पारोनि, आमि बोले दिच्छि आमादेर चैनले अलरेडी प्रसेस वीडियो फुल सेटअपेर लिंक सब देवा आछे। आई बाटने वीडियोटाओ पेये जाबे, लिंक नीचे डेस्क्रिप्शनेओ दिए दिच्छि, ओखान थेकेओ निये निते पारो। आर टेलिग्रामे थाकले तो अलरेडी सकालबेला तोमरा लिंक पेयेई गेछो, तो सेखान थेके जाओ सिम्पलि अफिसियल लिंक गाइस, कोनो थार्ड पार्टी लिंक ना, ओखान थेके अपडेट करे नाओ। निये गाइस 2.2 अपडेट तोमरा एनजॉय करते পারবে। আর সেই 2.2 আপডেটে তোমরা জানো এক্সক্লুসিভ হলো নুসা ম্যাপ, আমাদের নিউ নুসা ম্যাপ। আর এই নুসা ম্যাপে দুটো নিউ ইভেন্ট এসেছে, যেখান থেকে গাইস পার্মানেন্ট কিছু রিওয়ার্ড, হ্যাঁ গাইস লেজেন্ডারি কিছু আউটফিট, পার্মানেন্ট গান স্কিনও তোমরা পাবে। তো সেই সব কীভাবে কী করবে ফুল এক্সপ্লেন করে দেবো এই ভিডিওতে। তো মেক শিওর ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে তোমার ফ্রেন্ডদের সাথে। চ্যানেল যদি ফার্স্ট টাইম এসে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিওর জন্য। তো গাইস প্রথমত আসছি একটা পোস্ট কার্ডের ইভেন্ট এসেছে। তোমরা যদি নুন সময় ফার্স্ট থেকে বা সকাল থেকে একবারও খেলে থাকো, কোনো না কোনো সময় কোনো না কোনো পোস্ট কার্ড কালেক্ট করেছো। আমি হয়তো ব্যাকগ্রাউন্ডে গেম প্লেও চালিয়ে দেবো, সেখান থেকে দেখতেও পেয়ে যাবে সেখানে পোস্ট কার্ড আমি কালেক্ট করেছি। তো ইভেন্টে গিয়ে এই যে ফায়ার ব্যাটেন আছে, এখানে গেলে পোস্ট কার্ড কালেকশন বলে একটা ইভেন্ট এসেছে, যেটা 15 তারিখ থেকে গাইস দেখতে পাচ্ছ, মানে আজ থেকে চালু হয়েছে, 28 তারিখ অবধি চলবে, 13-14 দিনের ইভেন্ট। তো এখানে গাইস তোমাকে জাস্ট শুধু পোস্ট কার্ড, এই যে পোস্ট কার্ড নিচে দেখতে পাচ্ছ, এই পোস্ট কার্ড কালেক্ট করতে আমি অলরেডি 7টা কালেক্ট করেছি। তো তোমাকে পোস্ট কার্ড ওই নুসা ম্যাপের ভিতরেই পাবে, র্যান্ডামলি গান যেরকম পড়ে থাকে সেরকম পাবে। 10টা কালেক্ট করলে বিপি কয়েন, 20টা কালেক্ট করলে একটা সাপ্লাই কুপন, আর 30টা কালেক্ট করলে 30 UCD একটা ভাউচার, আর যদি 50টা কালেক্ট করো মানে যা শুধু পিক আপ করতে পার কিছুই না, তাহলে এখানে রিওয়ার্ড একদমই বাজে এখানে 30। বাট গাইস মেন যে ইভেন্ট সেটা এক্সপ্লেন করবো, সেখানে গাইস ওপি রিওয়ার্ডস আছে, আমার তো খুবই পছন্দ হয়েছে। নুসা ম্যাপ রিলেটেড গাইস ফার্স্ট একটা বিগ ইভেন্ট গাইস, তোমরা অবশ্যই পার্টিসিপেট করবে। এক্সক্লুসিভ একটা গান স্কিন আছে, সেটাও দেখাবো কি। তো তোমাকে যেতে হবে ওপরে ব্যাটনে। তো এখানে নুসা ট্রাভেল লজ বলে একটা মিশন এসছে বা ইভেন্ট এসছে, ক্লিক করবে। ক্লিক করলে গাইস দেখবে নুসা আইসল্যান্ড যে রিসর্ট, আইসল্যান্ড রিসর্টের একটা ব্যানার, যেটা 15 তারিখ থেকে ইভেন্ট চালু হয়েছে, 17 তারিখ অবধি চলবে। গাইস দেখো নেক্সট মান্থে 17 তারিখ অবধি চলবে, মানে এ মাসে 15 দিন, ও মাসে 17 দিন, পার গাইস 32 দিনের মতো এটা চলবে, মানে এক মাসেরও বেশি ইভেন্টটা চলবে। তো তোমাকে এখানে যে শুধু আলাদা আলাদা যে রিজিয়ন আছে, মানে টোটাল যে 4-5টা লোকেশন দেখাচ্ছে, দেখুন বুলান বে, এটা আছে রিগাল রিসর্ট, তারপরে গেছে ক্রিস্টাল বে, টেলিপাক টাউন, আর গাইস পিঙ্ক বিচ, এই 5টা জায়গাতে তোমাকে যেতে হবে। আর 5টা জায়গায় আলাদা আলাদা মিশন আছে। তো প্রথমে গাইস বুলান বেতেই গাইস দেখতে পাচ্ছ আমার অলরেডি এই যে পার্সেন্টেজটা আছে না, এটা পূরণ করতে হবে, ঠিক আছে। ফার্স্টে গাইস দেখতে পাচ্ছ এটা সাপ্লাই ক্রেট কুপন পাবো, ঠিক আছে, পার্মানেন্ট পাবো। তো এখানে গাইস দেখো লগ ইন, ফার্স্ট ডে লগ ইনের জন্য আমি 40% 40 এক্সপ্লোরেশন প্রোগ্রেস গাইস 40% হয়ে গেছে লগ ইনের রিওয়ার্ডটা। তো ফার্স্ট ডে লগ ইনে যেগুলো থাকবে সেগুলো তো ফার্স্ট ডে লগ ইন করে নেবে। কমপ্লিট 1 ম্যাচেস ক্লাসিক মোড, ক্লাসিক মোড একটা ম্যাচ খেললে আরও 10% বেড়ে গেল দেখতে পাচ্ছ, এরকম করে পার্সেন্টেজ এই দেখতে পাচ্ছ ওপরে পার্সেন্টেজটা বাড়াতে হবে। তারপরে গাইস প্যারাসুট বুলান বেতে একবার প্যারাসুটিং করে নাপ দেওয়া হয়। এই লোকেশনগুলো নুসা ম্যাপে এক্সক্লুসিভ, নুসা ম্যাপেই তুমি পাবে। তো এটাও করলাম, এটাও 10%, তো 60% হয়ে গেছে। যখন এটা 100% হয়ে যাবে গাইস তখন তুমি এই রিওয়ার্ডটা পেয়ে যাবে। তো এটা তো গেলে নর্মাল রিওয়ার্ড। তারপরে গাইস আসছি আরও কিছু রিওয়ার্ডস আছে, দেখো পিঙ্ক বিচে যদি আমি ক্লিক করি, এখানে জাস্ট এই যে হলুদ লোকেশনটা, এখানে জাস্ট লোকেশনের উপর ক্লিক করবে, এখানে মিশন চলে আসবে। তো এখানে গাইস একটা হেডগিয়ার আছে দেখতে পাচ্ছ। তো এখানে গাইস দেখো লগ ইন 6 দিন যদি পরপর লগ ইন করো তাহলে 25% এক্সট্রা পেয়ে যাবে। ডিল ড্যামেজ ক্লাসিক ম্যাচে 200 ড্যামেজ দিতে হবে, এটা হয়ে গেছে, এটা 7% ইনক্রিজ হয়েছে গাইস দেখতে পাচ্ছ। আর প্যারাসুট ইন পিঙ্ক, এই প্যারাসুটে করে এই লোকেশানে নামতে হবে একবার, আর তারপরে গাইস দেখতে পাচ্ছ ওই যে ওখানে দেখবে এই বিচের ওখানে বড় বড় কিছু ফুটবলের মতো বল আছে, সেটাকে টাচ করতে হবে 3 বার, সেটাকে টাচ করলে এই 15% বাড়বে। তো আমার একটা মিশন এখানে হয়েছিল, তো ওই জন্য 7% হয়েছে। এটা যখন 100% হবে তুমি রিওয়ার্ড পাবে গাইস দেখতে পাচ্ছ, বানি গার্ল হেডগিয়ার। তো বানি গার্ল পিঙ্ক কালারের হেডগিয়ারটা তুমি পারমানেন্ট পাবে। হ্যাঁ গাইস এখানে কোনো কিছুই কিন্তু টাইম লিমিটেড নয়, সব কিছু পারমানেন্ট। তারপরে গাইস আসছি টেলিপাক টাউন বলে এই লোকেশানে যাই। তো এই লোকেশানের ভিতরেও দুটো আমার মিশন কমপ্লিট হয়ে গেছে, সার্ভাইভ 35 মিনিটসের একটা, আর প্যারাসুট দিয়ে নামতে হবে একটা। তো 3% এখানে, তো যেগুলো একটু বেশ ভালো আইটেম আছে সেগুলোর পার্সেন্টেজ অল্প অল্পই দেবে। 5% কমপ্লিট হয়েছে, এটা লেজেন্ডারি গাইস আউটফিট, অনেক ফিমেল আউটফিটটা খুবই ভালো, বানি গার্ল সেট অ্যান্ড হেডগিয়ার, এই দুটোই গাইস তুমি পারমানেন্ট নিতে পারবে। তো যাদের কাছে দরকার গার্ল আউটফিটটা অবশ্যই এখান থেকে, এই মিশনটা এক মাসের ইভেন্ট, আশা করি কমপ্লিট হয়ে যাবে, শুধু নুসা ম্যাপ খেলো এই পারমানেন্ট আইটেমটা এখান থেকে পেয়ে যাবে। তোমাকে শুধু ডেলি সেই লোকেশানের
যে মিশনগুলো আছে সেগুলো কমপ্লিট করতে হবে। আর লাস্ট, এটা তো হয়ে গেল টেলিপার্ক, লাস্ট যে লোকেশন আছে এখানে, না লাস্ট না, তার একটা আগে আছে ক্রিস্টাল বেতেও, গাইস দুটো কমপ্লিট হয়েছে, এই দুটো আমরা কালেক্ট করে নেবো। এখানে তেমন কিছু ভালো রিওয়ার্ড নেই, এখানে আছে একটা ক্লাসিক কুপন পাবে 35% হয়ে গেছে। তারপরে রিগাল রিসর্ট যেটা আছে এটা হলো ওয়ান অফ দ্য বেস্ট আপাতত রিওয়ার্ড। তো ফার্স্টেই গাইস এখানে 200 হেলথ রিকভারি করতে হবে আর একবার নাপতে হবে, তার জন্য কিছু পার্সেন্টেজ পেলাম, সবটা কালেক্ট করে নিলাম, 7% হয়েছে। আর এখানে রিওয়ার্ডটা গাইস দেখো, তো এখান থেকে তুমি পাচ্ছ গাইস আমাদের ফ্যান্টম ফোম NS2000, যে নতুন যে শর্ট গানটা, যেটা নুসা ম্যাপ স্পেশাল, নুসা ম্যাপেই পাওয়া যাবে। অলরেডি আমি তোমাদের গেম প্লেতে দেখাচ্ছি, হয়তো তোমরা দেখতে পেয়ে যাবে। তো এই নুসা ম্যাপে NS2000 যে শর্ট গানটা, স্কিনটা তুমি পারমানেন্ট নিতে, এপিক স্কিন। বাট গাইস ফার্স্ট টাইম গান স্কিন একটা আসছে, যেটা নতুন গান নতুন আপডেটে এলো, আর ফার্স্ট গান স্কিনটাই তোমাকে ফ্রিতে দেওয়া হচ্ছে। তো অবশ্যই অবশ্যই তোমার কালেকশনে অ্যাড করে নিও, কারণ এত বড় অপরচুনিটি মিস করো না। এই একটা শর্ট গানের স্কিনটা তুমি এখান থেকে পারমানেন্ট নিতে পারবে, আমি তো অবশ্যই নেবো। তোমরা যদি কী কী নেবে তোমরা নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানো, কেমন লেগেছে শর্ট গানের স্কিনটা সেটা কমেন্ট করে জানাতে পারো। এছাড়া গাইস তোমরা 400+ গাইস অ্যাচিভমেন্ট পয়েন্ট প্লাস, আমি প্রায় এখান থেকে 22-25টা ক্লাসিক কুপন পেয়েছি, সেগুলো গাইস আপডেটের পরে তোমরা যদি গিয়ে থাকো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হয়ে গেল আমাদের দুটো ইভেন্ট, এক্সপ্লেন করে দিলাম, যদি কোনো অসুবিধা হয়ে থাকে নিচে কমেন্ট করে জানাতে পারো। আর তারপরে গাইস আমি তোমাদের চলে আসছি কিছু অ্যাচিভমেন্টে। তুমি ম্যাপ মানে আপডেট করার পরে যখনই তুমি অ্যাচিভমেন্ট সেকশনে যাবে দেখবে ছোট ছোট ব্যাজেসগুলো পেয়েছিলাম বা মেডেলগুলো আমরা পেয়েছিলাম, তার অনেক অ্যাচিভমেন্ট অ্যাড হয়েছে। আর সেই অ্যাচিভমেন্টগুলো আমি একসাথে কালেক্ট করছি, আর প্রত্যেকটা থেকে প্রায় 2-5টা করে আমি ক্লাসিক কুপন পেয়েছি। আর এখানে একটা টাইটেল আছে, টাইটেলের ভিডিওটা আলাদাভাবে সেপারেটভাবে নয় বানিয়ে দেবো। তো এখানে গাইস প্রচুর তোমাকে অটোমেটিকই কমপ্লিট হয়ে যাবে, কারণ এই যে মেডেলগুলোর সিস্টেম আগে থেকেই চালু হয়েছে 2.0 থেকেই। তারপরে তোমাদের অনেকেরই দেখবে কিছু কিছু মিশন কমপ্লিট হয়ে আছে, সেইগুলো কালেক্ট করলেই তুমি এখান থেকে প্রচুর দেখতে পাচ্ছ। আমি ক্লাসিক কুপনের পরপর কালেক্ট করে যাচ্ছি, আর প্রায় 400+ গাইস অ্যাচিভমেন্ট পয়েন্ট আমি এখান থেকে কালেক্ট করেছি। আর আমার প্রায় 4500 অ্যাচিভমেন্টের যে টার্গেটটা থাকে সেটা কমপ্লিট হলে 10টা এখান থেকে প্রিমিয়াম কুপনও পেয়েছি। তো যাদের যাদের অ্যাচিভমেন্ট পয়েন্ট দরকার এখান থেকে, তো অ্যাচিভমেন্টের সাথে সাথে রিওয়ার্ডও ভালো ভালো পাবে। 2.2 আপডেটে প্রচুর রিওয়ার্ড দিয়েছে, তো অবশ্যই অবশ্যই গেম আপডেট করে নাও, আপডেট করে নিয়ে এইসব রিওয়ার্ডগুলো এনজয় করো। আর যদি এখনও পর্যন্ত আপডেটে কোনো অসুবিধা হয়ে থাকে আই বাটনের ভিডিওটা দেখে নাও, দেখে আপডেট করে নিতে পারো। আর তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে তোমার ফ্রেন্ডদের সাথে। আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম এসে থাকো, ফেসবুক পেজে যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নেবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। আরও ভিডিও আসবে, রাতেরবেলা আর একটা ভিডিও আসবে, তো তার জন্য নোটিফিকেশন বেল অন করে রাখো যাতে ভিডিওর নোটিফিকেশন না মিস হয়। তো গাইস দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।